আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে ছানার জিলাপি কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে চলে যাই প্রথমে এক লিটার আড়াইশো গ্রাম মানে পাঁচ পাঁচপথ দুধ জ্বালিয়ে হাফ লিটারে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধের কালার ঘনত্ব সর সব সহ আছে দুধের ভিতরে হাফ চা চামচ এলাচের গুঁড়া এক চা চামচ বেকিং পাউডার সামান্য লবণ বুঝে দিবেন বেশি হলে স্বাদ নষ্ট হয়ে যাবে এগুলো মেশানোর পরে যখন ফুটে উঠবে তখন না উঠলে যেন ময়দা দিবেন না ফুটে ওঠার পরেই দিতে হবে এ নষ্ট হয়ে যাবে ফুটে গেছে এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এটা একটা ডো করে নিতে হবে দার মাপ বললাম না কারণ কম বেশি সবাই তৈরি করতে পারবেন এক লিটার দুধ দিয়েও হবে হাফ লিটার দিয়েও হবে কিন্তু দুধটা জ্বালিয়ে ছোটো করে নিতে হবে নর্মাল ডিম আলাদা করে ফেটে রেখেছিলাম এবার হাফ চা চামচ ভেনিলাইসেন্স দিয়ে আস্তে আস্তে ডিম দিয়ে গরম গরম এটা মাখিয়ে নিতে হবে হাত দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে ডিম একবারে দেওয়া যাবে না দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে ডিম ছোট বড় হয় একটু সাদা তেল মাখিয়ে নেবেন নাই হাতে লেগে যাবে আমার পুরো একটা ডিমি লেগেছে এবার পনেরো মিনিট রেস্টে দিয়ে দিতে হবে পনেরো মিনিট পরে এটা ফিরার উপরে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নেবেন ছোট করে লেসিও কেটে নিতে পারেন ছোট ছোট করে বলও করে নিতে পারেন আমি হাতে করে নিয়েছি ছোট ছোট করে দেখুন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি এটা ভাজটা ঠিক করে আটকে দিবেন না ভাজার সময় এটা খুলে যেতে পারে জিলাপি তৈরি করা শেষ এবার চিনি শিরাটা তৈরি করে নিই মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি দিয়েছি এবার আড়াই কাপ পানি দিব এর ভিতরে দুইটা এলাচ দুই টুকরা দারুচিনি আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে চিনি গলে যাওয়া পর্যন্ত জ্বালাতে হবে চিনি সব গলে গেছে এবার তিন চারবার ফুটে উঠলেই আমি চুলাটা অফ করে দেব আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় এটা তৈরি করে খাবেন সবে বাড়াতে তৈরি করে ফেলতে পারেন আনকমন একটা জিনিস শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি মশলাগুলো উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি এবার শিরাটা এক পাশে ঢেকে রাখবো এবার জিলাপিটা ভেজে নিব চলুন এবার ভেজে নিই দেখতে পাচ্ছেন পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে আমি সব জিলাপিগুলো একে একে সাজিয়ে দিব এবার ক্যাম থেকে একটু হাই হিটে ভেজে নিব বেশি জোরে দিলে পুড়ে যাবে এবার এভাবে আমি সব জিলাপিগুলো কড়া করে ভেজে নিয়েছি এবার শিরাটা একটু গরম করে জিলাপিগুলো দিয়ে দিলাম হয়ে গেল আমার মজাদার লোভনীয় ছানার জিলাপি এটা তিরিশ মিনিট পরেই খাওয়া যাবে কিন্তু যতক্ষণ ভিজানো বেশি থাকবে এটা দেখতে ততই আকর্ষণীয় হয়ে উঠবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই এটা তৈরি করে খাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ